আইসিস তৌসিফর ন্যায় যুজত হাফিজ রশিদ চৌধুরী। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী যুজিব তৌসিফর পক্ষ। हमारे हैं वो एडवोकेट हैं, वो ऑल इंडिया सेक्रेटरी रह चुके हैं, जो एमपी का इलेक्शन लड़ रहे हैं। हाफिज चौधरी साहब हैं और उनके जूनियर लो हैं, जूनियर लो देख रहे हैं। आईआईटी छात्र तौसिफ अलीर पक्ष थियोबा करीमगंजर कांग्रेस प्रार्थी हाफिज रशीद चौधरी विरुद्ध हरक बीजेपी। ইসলামী শক্তির সমর্থনত কংগ্রেস, কংগ্রেসে সমর্থন করে তালিবানী আইসিসক। দীর্ঘদিনে দলটোয়ে সমর্থন করে অহার পিছত এইবার পুনের স্পষ্ট হয়েছে আইসিস তালিবানীর প্রতি কংগ্রেসের মরম। কংগ্রেসের মূল লক্ষ্যই হয়েছে ভারত বিরোধী শক্তিক সমর্থন দিয়া, আর তার অন্যতম উদাহরণ এইবার হাফিজ রশিদ চৌধুরী বলে দাবি মন্ত্রী পীযুষ হাজরিকার। কংগ্রেসের কিছু নেতার চিন্তাধারা হয়েছে ভারতের বিরোধিতা করা। তালিবানী সংস্কৃতিক সাপোর্ট করে, আইসিসক সাপোর্ট করে, আর গজুয়াহীন বলে কয় তাক সাপোর্ট করে, যেহেতু পাকিস্তানত বহি বহি গজুয়াহীন করব বিচারে। এই হাফিজ রশিদ চৌধুরীর নিচিনা ব্যক্তি সকলেই সাপোর্ট করে, এই কথা পরিস্ফুট হয়েছে। তালিবানী আইসিসর পরা বন্দুক বারুদ ধারি লই দেশ বিরোধী কার্যত জড়িত প্রতিগৰাকীলৈ সমর্থনত কংগ্রেস। কংগ্রেসী নেতার এনে চরিত্র পোহরলৈ অহার পিছতে হাফিজ রশিদ চৌধুরীক ভরুয়ার দাবি বিধায়ক রূপজ্যোতি কুর্বের। যিজনে প্রার্থী কংগ্রেসের, ভাবিছে কি এজন এজন লড়া নিজের ধর্মরে, এই ধর্মের লড়াজনক যদি সমর্থন কর ভোটবুর দিব জিকি যাব। এইবর পেলায় যদি ধর্ম আর এইব সন্ত্রাস বা গুলি বারুদ লো পেলায় যদি রাজনীতি করেছে, এইব শেষ হব লাগে। প্রকৃতার্থত গুলি বোম এটা লাই লাই সব এড়ব লৈছে। ইমানেই নহয়, করিমগঞ্জের পরা প্রার্থিত্ব প্রদান করা কংগ্রেসী প্রার্থীগার মনোনয়ন খারিজ করবল নির্বাচন আয়োগক আহ্বান রূপজ্যোতি কুর্বীর। জেল ভরাব লাগবে, এই দেশ বিরোধী কামর লিপ্ত এজনক সমর্থন করা, মূর মতে তো নমিনেশন খারিজ হব লাগে, আর ইয়ারতে নমিনেশন খারিজ হওয়ার প্রতিনিধিত্ব করব না। মন্ত্রী পীযুষ হাজরিকা আর বিধায়ক রূপজ্যোতি কুর্মীর সমান্তরাল হাফিজ রশিদ চৌধুরীর কার্যক লয় হরক বিধায়ক দিগন্ত কলিতা। কংগ্রেসক অপরাধীর স্থান হয় ডকাইত, নহয় গুন্ডা অথবা ধর্ষণকারী, আর এতিয়া আইসিস সমর্থনকারী। কংগ্রেসে আজি আইএসআইএসআর আজি সপক্ষে ভারতত থাকি মাত দিছে, তার মানে কি কংগ্রেসের ব্যক্তিসকলে ইসলামিক সংগঠনবিলাকক সাপোর্ট করে নেকি? দেশত কংগ্রেসে সদায় মুগল সাম্রাজ্য বিচরা বলে দাবি বিধায়কগাকের। একদম দেশত দুহিতার আজি প্রমাণ করলে, আর তার কারণে কংগ্রেস দলটো জগরিয়া সদায় দেশের বিরুদ্ধাচরণ করে আহিছে। যিকোনো দেশদ্রোহী কামত ইয়াত মানে সদায় সহায় করেছে, যেনেকে মানক বদনে সাপোর্ট করেছিল অসমতো আজি পুনের মান আনিছে, অসমত পুনের মুগলক প্রশ্রয় দিছে। পিছে বিজেপির এই সকল নেতার ক্ষুরধার সমালোচনার বিপরীতে করিমগঞ্জের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর অকপট স্বীকার। আইসিস তৌসিফর হইতে মূর কোনো সম্পর্ক নাই, আইনি যুজর ক্ষেত্র মই কোনো অবগত নহয়। কোনে যে এনেকা বস্তু উলাই আছে মই নাজানো, তোমাক মেলাইন করার কারণে এইবোৰ বস্তু করে আছে মই শুনা পাইছো। বোধ হয় আমার চিফ মিনিষ্টার মহোদয় কইছে, মই নাজানো কি ভিত্তি করে কইছে, তো মই খবর লই আছো। মই যদি এনেকা ভিত্তিহীন এনেকা কোনো মই দেখা পাওয়া রিপোর্ট করেছে, মই একটু আইনের ব্যবস্থা লওয়ার মই চেষ্টা করব। ক্যামেরাত সঞ্জয়ের সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।